हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुप्रीतिज वर्ल्ड। फर्स्ट ऑफ ऑल गुड मॉर्निंग सबाई के, कारण एखन बजे सकाल 10টা আর আমি সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে গেছি, কারণ আজ জন্মাষ্টমী। তো তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, সবাই ভালো থাকবে। আজ আমাদের বাড়িতে জন্মাষ্টমী, আর তোমরা অনেকেই জানো যে আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ রয়েছে। তো সেই জন্মাষ্টমী স্পেশাল আমরা, মানে আমি আর মা দুজনে মিলে, তো ঠাকুরের যে সমস্ত ফেভারিট ফেভারিট ডিশ রয়েছে আমরা আজকে তৈরি করব, ঠাকুরের জন্য ভোগ তৈরি করব। তো এই নিয়ে আজকে আমাদের পুরো ব্লগ, তো তোমরা সাথে থেকে দেখো। আর তোমাদের বাড়িতে জন্মাষ্টমী কেমনভাবে তোমরা কাটালে, তো সেটা আমাদের কমেন্ট করে জানিও। তো চলো কী কী হচ্ছে দেখে ফেলি। তুলসী পাতা আর গাঁদা ফুলের মালা দিয়ে, আর হচ্ছে বন্ধুরা ড্রেসটা আমি নিজের হাতে বানিয়েছি, তোমরা সবাই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আরও ড্রেস বানিয়েছিলাম তোমাদেরকে আগে দেখালাম পিকচারগুলো, তো ওগুলো আমি গিফট করেছি। আরও যে ঠাকুর রয়েছে আমার বাবার বাড়ির ওখানে, তো ওগুলো আমি দিয়েছি তাদেরকে। তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবে। আর এই যে ময়ূরটা, এটাও আমি বানিয়েছি নিজের হাতে, অনেকদিন ধরে একটু একটু করে করেছি, তো আমি তোমাদের ভালো করে দেখাই। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে পুরো ড্রেস। এখনও অনেক কিছু বাকি আছে সাজানো, কেবল ঠাকুরকে ড্রেস পরানো হলো। তো জানিও কেমন লাগছে আমাদের রাধা গোবিন্দকে। অবশ্যই ভালো লাগছে, সেটা তো কোনো ত্রুটি রাখে না বলার। আমাদের ভোগ রান্না হচ্ছে আপাতত ক্ষীরের নাড়ু, সুজি, আর এটা হচ্ছে তালের বড়া চলছে রানী। এই যে ভাজা হচ্ছে তালের বড়া। মা আর কি কি হবে একটু বলো? আর লুচি হবে আর ক্ষীর হবে। ক্ষীর হবে, তাই তো? কৃষ্ণের তো ফেভারিট ক্ষীর, ক্ষীর তো করতেই হবে। তো এই হচ্ছে প্রস্তুতি। আর লুচি ভাজা বাকি আছে, তো লুচি হবে। তো এই হচ্ছে সরঞ্জাম। আর এই যে এখানে দিদিরা আছে, দর্শক বিন্দুরা আছে, এখানে একজন গালে হাত দিয়ে বসে আছে, এটা হাই করে দাও। এই দুই দিদি আমার দেখছে মায়ের রান্না। আর এই যে আমাদের পাড়ার ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ, সবাইকে হাই করে দে। এই যে সব সেজেছে রাধাকৃষ্ণ, একটু স্মাইল, একটু হাসি। গুল্লু কি হাসি বেরোচ্ছে না? হচ্ছে আমাদের লুচি ভাজা চলছে, লুচি ভাজা। এখন কিন্তু কটা বাজে এখন? নাই নাই করে 8টা তো বেজেই গেছে। আমাদের পুজো রাতে হবে, সকালের পুজো কমপ্লিট হয়ে গেছে, এগুলো ভোগ টোগুলো রাতে হবে। ক্ষীর আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এখন ক্ষীরটা হলেই আমাদের পুজো হবে। আর এই যে মা সকাল থেকে না খেয়ে দিয়ে উপাস করে আছে, চোখ মুখ বসে গেছে মার একদম। আমি উপাস নেই, আমার পূজা সকালে হয়ে গেছে আর রাতের পূজাটা মা করছে।
জন্ম যায় দিনে দিনে, দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিন রাধা কৃষ্ণ চরণার। তো বন্ধুরা, আমাদের জন্মাষ্টমী এখানেই শেষ হচ্ছে। ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।